Ayman Sadiq from Bangladesh. মর্যাদাপূর্ণ কুইন্স ইয়াং লিডার্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের দুই তরুণ আয়মান সাদিক ও জায়বা তাহিয়া। মঙ্গলবার লন্ডনের বাকিংহাম প্যালেসে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রানী দ্বিতীয় এলিজাবেথ তাদের হাতে এই সম্মাননা তুলে দেন। কমনওয়েলথভুক্ত দেশগুলোতে নিজেদের ও বাইরের সম্প্রদায়ের জীবন পরিবর্তন প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে পেয়েছেন তারা এই পুরস্কার। এক সাক্ষাৎকারে প্রথম কোনো টেলিভিশন হিসেবে আয়ন টিভিকে জানান তাদের প্রতিক্রিয়া। It still feels surreal. I remember when I was a kid, we heard this poem. It was called "I've been to London to look at the Queen." There was something. It will be for real. So it feels very, very surreal, and it's beyond my dreams. I don't think I ever dreamt of it. সাধারণ জ্ঞানের বইয়ে পড়তাম যে ব্রিটেনের রানীর নাম কি, ছবিতে দেখতাম, হয়তো বা টিভিতে দেখতাম। ফাইনালি তার কাছ থেকে আসলে অ্যাওয়ার্ডটা নেওয়া এটা আসলে বড় একটা ব্যাপার। আয়মান কে? আয়মান কি করে? ইন্টারনেট ভিত্তিক 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক বাংলাদেশ জুড়ে তরুণ জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ উন্নয়নের কাজের জন্য কুইন্স ইয়াং লিডার্স অ্যাওয়ার্ড পেয়েছেন। এবার পরিকল্পনা কাজের পরিধি আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়া। গত বছর আমরা ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে গ্লোমো অ্যাওয়ার্ড পেয়েছি, আমরা ওখানকার গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছি, এপিকটা ওয়ার্ল্ড দ্য অস্কারস অফ আইসিটি বলে 17 বছরের মধ্যে সর্বপ্রথম বাংলাদেশ গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে 10 মিনিট স্কুলের জন্য। অ্যান্ড আমরা এখানে রানি এলিজাবেথের কাছ থেকে আমরা আজকে স্বীকৃতি পেলাম, আমরা ফোর্বসে আমি লিস্টেড হয়েছি। সো এই সবগুলো গ্লোবাল রেকগনিশন একদিকে আমাদেরকে ধাবিত করছে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের জন্য আমাদের 10 মিনিট স্কুলের কন্টেন্টগুলো আসে। এবং এই জন্য অলরেডি আমাদের রবির সাথে কথা হয়েছে। আজিয়াটা লিমিটেডের আরও যে 10টা জায়গায় তারা অপারেট করে, ওই 10টা জায়গায় আমরা একটা একটা করে নতুন দেশে আমরা যাব এবং আমাদের আজকাল এখনকার যে অপারেশনগুলো আছে এটাকে এক্সপ্যান্ড করবো। আয়মান ছাড়াও পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যে প্রতিষ্ঠিত চেঞ্জ নামের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রধান সাজিদ ইকবালের নামও উঠে আসে ফোর্বসের তালিকায়। এশিয়ার সেরা 30 উদ্যোক্তার তালিকায় স্থান পান তারা। এছাড়াও গত বছর কুইন্স ইয়াং লিডার হিসেবে মনোনীত হন সাজিদ ও ক্রিটিক্যাল লিঙ্কের প্রোগ্রাম ডিরেক্টর রাহাত হোসাইন। আয়ন টিভির সাথে কথা বলেছেন অ্যাওয়ার্ড প্রাপ্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানা বিষয়ে। রানীর সামনে যখন গিয়ে দাঁড়ালাম এবং অ্যাওয়ার্ডটা যখন হাতে নিলাম তখন মনে হচ্ছিল যে আমি আসলে স্বপ্ন দেখছি নাকি। আমি চাচ্ছি যে এই প্রেরণা পাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে আমার কাজে আরও আরও সামনে যাওয়া উচিত, আরও কাজ করা উচিত দেশের মানুষের জন্য। যে আমরা আপনার ওই ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে 4 দিন ছিলাম, লন্ডন যখন আমরা ফেরত চলে আসি এখানে এসে যেটা হয়েছে যে বিভিন্ন অগ্রসর আমরা ভিজিট করেছি। লন্ডনে আসার পর যেটা হয়েছে যে আমরা বিবিসির হেডকোয়ার্টারে যেতে পেরেছি এবং আমি গিয়েছি গুগলে গিয়েছি, আমি ফেসবুকে গিয়েছি, ওখানে গিয়ে ওদের কাছ থেকে বিভিন্ন কিছু শিখেছি যে কীভাবে আমার সোশ্যাল মিডিয়া বিজনেসের কাজে আমি সাহায্য করতে। ওখান থেকে আমরা আপনার যখন ওই ফেসবুকে যেতে পেরেছি যে ফেসবুকের যে কিছু ডিভাইস বা কিছু যে অ্যাপ্লিকেশন ওগুলোকে আমরা কীভাবে আসলে আমাদের কাজগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইউজ করতে পারবো এগুলো আমরা শিখতে পেরেছি। অন্যদিকে বাংলাদেশে নারীদের আত্মরক্ষা ও আইনি সহায়তা নিয়ে কাজের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও সমতা নিশ্চিত করতে বিশেষ অবদান রাখায় একমাত্র বাংলাদেশি নারী হিসেবে অত্যন্ত মর্যাদাপূর্ণ এই সম্মাননায় ভূষিত হন ফিমেল এম্পাওয়ারমেন্ট মুভমেন্ট, সংক্ষেপে ফেমের প্রতিষ্ঠাতা নির্বাহী জায়বা তাহিয়া। Female empowerment movement. So one of the most notable projects from that organization was called Project Atoroka. What it does is we actually went around and we taught women in urban slums in Dhaka, Bangladesh, how to defend themselves and how to do karate, how to do mixed martial arts. কমনওয়েলথ জুড়ে কয়েক হাজার প্রার্থীর মধ্যে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে আয়মান ও জায়বা কুইন্স ইয়াং লিডার্স অ্যাওয়ার্ডসের জন্য নির্বাচিত হয়েছেন। যুক্ত হয়েছেন কমনওয়েলথের 53টি দেশের 240 জন শক্তিশালী তরুণ উদ্যোক্তা নেটওয়ার্কে। আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশে অনেক কিছুই এখনও কমপ্লিটলি গড়ে ওঠে নাই বা একেবারে ডেভেলপড হয়নি। For the young woman, oh, there's so many things I want to say, but I always tell everyone that if someone ever puts you down or demotivates you, because that is one of the things that you will face, they will say that you cannot do it or they will say your idea is silly, but I just think that you should just start. আমরা যদি সমালোচনাটা বাদ দিয়ে, কমপ্লেন করাটা বাদ দিয়ে, নিজেদের যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্যটুকু কাজে লাগিয়ে কোন একটা জায়গায় যদি ভালো কাজ করার চেষ্টা করি, একটা পরিবর্তন আনার চেষ্টা করি, আমার মনে হয় দেশটা একদিন বদলে যাবে। রানীর সিংহাসন আরোহণের 60 বছর পূর্তি উপলক্ষে 18 থেকে 29 বছর বয়সীদের জন্য 2014 সালে এই অ্যাওয়ার্ড চালু হয়, আর এবারে শেষবারের মতো দেওয়া হলো এই অ্যাওয়ার্ড। মানুষের জীবনমান উন্নয়নে কমনওয়েলথভুক্ত দেশগুলোর তরুণেরা যে রাজকীয় সম্মাননা পেলেন আজ, সেটি শুধু তাদের স্বপ্ন পূরণেই নতুন দিগন্ত উন্মোচিত করবে না, বরং এই স্বীকৃতি একদিন পৃথিবীর ক্ষুধা, দারিদ্র ও জলবায়ু সংকটের মতো চ্যালেঞ্জগুলো মোকাবেলায় অনুপ্রেরণার এক অনন্য স্মারক হয়ে থাকবে। ইব্রাহিম আদিত্য, আয়ন নিউজ, বাকিংহাম প্যালেস, লন্ডন।